আসসালামু আলাইকুম সবাইকে, সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর লিখিত পরীক্ষার জন্য বাংলা ক্লাস দুয়ে উপস্থিত হয়েছে এবং আজকের ক্লাসে আমরা কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ শিখব। কারণ তোমরা যখন বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, বিশেষ করে লিখিত পরীক্ষার জন্য যে বিষয়গুলো এসে থাকে বাংলায়, তার মধ্যে এক কথায় প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেকেই দেখা যায়, অনেকে কিন্তু প্রাথমিক মেডিকেল পরীক্ষায় টিকে যাওয়ার পরেও লিখিত পরীক্ষা খারাপ করার কারণে কিন্তু আর চান্স পাচ্ছে না। তো সেই কারণে যারা সোলজার ট্রেনিং একাডেমি সবসময় ভিডিওগুলো দেখো, তারা তো জানোই আমরা এখানে বিভিন্ন বাহিনীর জন্য প্রস্তুতিমূলক কোচিং করাই। পাশাপাশি আমি একটা উদ্যোগ নিয়েছি, সেটি হচ্ছিল এখন থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে ঘরে বসে প্রতিদিন কিছু না কিছু বিষয়ের উপরে আমি কিছু শেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আজকে আমরা বাংলা ক্লাস দুয়ে চলে যাব এবং আজকে এই দুই নম্বর ক্লাসে কিছু এক কথায় প্রকাশ শিখে ফেলি। সবাই আমার সঙ্গে ভিডিও শেষ না হওয়া পর্যন্ত দেখো এবং মুখস্থ করে ফেলো, তাহলে পরবর্তীতে আর মুখস্থ করতে হবে না। প্রথম এক কথায় প্রকাশটি দেখো, আকাশে উড়ে বেড়ায় যে খেচর, চক্ষুর সামনে সম্মুখে সংগঠিত চাক্ষুষ, ফল পাকলে যে গাছ মারা যায় ঔষধি, বিদেশে থাকে যে প্রবাসে, জানার ইচ্ছা জিজ্ঞাসা, বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণার রত যিনি বৈজ্ঞানিক, জয় করার ইচ্ছা চিকিৎসা, বয়সে সবচেয়ে ছোট যে কনিষ্ঠ, তীর ছড়ে যে তীরন্দাজ, ভোজন করার ইচ্ছা বুভুক্ষা, মৃতের মতো অবস্থা যা মুমূর্ষ, দিনে যে একবার আহার করে একাহারে, মাটি ভেদ করে উঠে যা উদ্ভিদ, মন হরণ করে যা মনোহর, পান করা ইচ্ছা পিপাসা। তো আমরা আরেকবার রিভিশন দিই, কারণ এক কথায় প্রকাশগুলো অনেকের কিন্তু জানা থাকে না। অনেকে না জানার কারণে পরীক্ষায় যদি এসে যায় এই ধরনের এক কথায় প্রকাশ, তাহলে কিন্তু আমরা সেখানে ভালো করতে পারবো না। তাহলে আমরা যদি সেনা ও বিমান বাহিনীর লিখিত পরীক্ষা ভালো করতে চাই, তাহলে একটু মনোযোগ সহকারে পড়ালেখা করতে হবে। তাহলে আমরা আবার চলো এক কথায় প্রকাশগুলো আরেকবার আমরা শিখে ফেলি। সেগুলো কি? আকাশে উড়ে বেড়ায় যে খেচর, চক্ষুর সম্মুখে সংগঠিত চাক্ষুষ, ফল পাকলে যে গাছ মারা যায় ঔষধি, বিদেশে থাকে যে প্রবাসে, জানার ইচ্ছা জিজ্ঞাসা, বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণায় রত যিনি বৈজ্ঞানিক, জয় করার ইচ্ছা চিকিৎসা, বয়সে সবচেয়ে ছোট যে কনিষ্ঠ, তীর ছড়ে যে তীরন্দাজ, ভোজন করার ইচ্ছা বুভুক্ষা, মৃতের মতো অবস্থা যা মুমূর্ষ, দিনে যে একবার আহার করে একাহারে, মাটি ভেদ করে উঠে যা উদ্ভিদ, মন হরণ করে যা মনোহর, পান করার ইচ্ছা পিপাসা। তো যাই হোক, আমরা আজকেও 15টির মতো এক কথায় প্রকাশ শিখে ফেললাম। আমরা এই 15টি এক কথায় প্রকাশ আমরা ভিডিওটি দেখে আবার শিখে ফেলবো আশা করি আমি। এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রিভিয়াস অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে সেনা ও বিমান বাহিনীতে যারা যেতে চাচ্ছ, বিশেষ করে লিখিত পরীক্ষায় কিভাবে ভালো করা যায়, আমি অনেকগুলো সাজেশন এবং টিউটোরিয়ালমূলক ভিডিও আপলোড করেছি। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই সোজা ট্রেনিং একাডেমির চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং আমি আশা করব এই টিউটোরিয়ালমূলক ভিডিওগুলো তোমরা যারা দেখছো বা আপনারা যারা দেখছেন, এই টিউটোরিয়ালমূলক ভিডিওটি অবশ্যই আপনারা বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন। কারণ অনেকের তো সামর্থ্য হয় না যারা কিনা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে কোচিং করবে বা প্রস্তুতি নেবে, তাদের ক্ষেত্রে বিশেষ করে এই টিউটোরিয়ালগুলো অনেক অনেক কাজে লাগবে। তো ইনশাল্লাহ আগামীতে আরও অনেক নতুন টিউটোরিয়াল আসবে। সবাই আমার সঙ্গেই থাকবা, আমাদের টিউটোরিয়াল ভিডিওগুলো উপভোগ করো এবং মনোযোগ দিয়ে প্র্যাকটিস এবং প্রস্তুতি বাড়াও, তাহলে দেখবা যে তোমাদের যে স্বপ্ন সৈনিক হয় সে স্বপ্নটা তোমরা পূরণ করতে পারছো। সবাই ভালো থাকো, আবার ইনশাল্লাহ দেখা হবে। ধন্যবাদ সবাইকে।